হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা হয়তো ভিডিও টাইটেল অথবা থাম্বনেইলে দেখেই নিয়েছো যে আজকের ভিডিও টপিকসটা কি। বন্ধুরা, তোমরা আজকে এই ভিডিওতে জানবে মিলি মিলিশিয়া গেমের আসল সত্য ঘটনা সম্পর্কে, যার উপর ভিত্তি করে মিলি মিলিশিয়া গেম তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এই মিলি মিলিশিয়া গেমের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই গেম 2015 সালে ইন্টারনেটে বের হয় আর খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়। কিন্তু বর্তমানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো জনপ্রিয় গেম এসে এই মিলি মিলিশিয়া গেমের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। আর আমি এই মিলি মিলিশিয়া গেম ছোটবেলায় থাকতে খুব খেলতাম। আমার মতো যদি আপনিও ছোটবেলায় থাকতে এই গেমটা খেলে থাকেন, তাহলে এই ভিডিওটাকে পুরো দেখুন। তো ভিডিও শুরু করার আগে তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ তোমরা পরে অনেকে ভুলে যাও। আর কমেন্টে বলো যে তোমাদের জীবনের সর্বপ্রথম মোবাইল গেম কোনটা তোমরা খেলেছো। তো অনেক বেশি কথা বলে ফেললাম, এখন ভিডিও শুরু করা যাক। তো মিনি মিলিশিয়া গেম জনপ্রিয়তা পাওয়ার পর নিউজ রিপোর্টাররা গেমের ক্রিয়েটরদের জিজ্ঞেস করে যে মিলি মিলিশিয়া গেমের কোনো ব্যাক স্টোরি আছে কি না। গেমের ক্রিয়েটররা বলে যে এই গেমের কোনো ব্যাক স্টোরি নেই, কিন্তু একটা আসল সত্য ঘটনা আছে যার উপর কেন্দ্র করে আমরা এই গেমটিকে বানিয়েছি। এই ঘটনাটা হলো 1955 সালের ভিয়েতনাম ভার্সেস আমেরিকা যুদ্ধ। মিলি মিলিশিয়া গেমের ক্যারেক্টারগুলোর জামাকাপড় কপি করে নেওয়া হয়েছে ভিয়েতনামি সোল্ডার এবং রেবেল বাহিনীর কাছ থেকে। আমরা গেমের মধ্যে যে চারটা ম্যাপ দেখতে পাই, সে চারটা ম্যাপ সত্যিকারে ভিয়েতনামে আছে। 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ চলে। আমেরিকার কাছে আধুনিক অস্ত্র এবং অসংখ্য সৈন্য ছিল, উল্টো দিকে ভিয়েতনামের কাছে কোনো আধুনিক অস্ত্র ছিল না। তারপরও ভিয়েতনাম আর্মিরা আমেরিকান আর্মিদের হারিয়ে দিচ্ছিল। ভিয়েতনাম আর্মি তাদের দেশের মাটির নিচে বানকার বানিয়ে রেখেছিল। আমেরিকান আর্মি যখন ভিয়েতনাম আর্মিদের উপর ইয়ার অ্যাটাক করতো, তখন ভিয়েতনাম আর্মি মাটির নিচে থাকা বানকারে লুকিয়ে যেত। এই জন্য আমেরিকান আর্মিদেরকে বাধ্য হয়ে মাটির নিচে থাকা বানকারে যেতে হয় আর ভিয়েতনামি আর্মিদের সাথে যুদ্ধ করতে হয়। কিন্তু এই বানকার যুদ্ধে সবসময় আমেরিকান আর্মিরা পরাজিত হতো। এভাবে ভিয়েতনামের ভিতরে বানকারের যুদ্ধ হয়, সেখানে সবসময় আমেরিকা পরাজিত হতে থাকে। এর জন্য আমেরিকা 1975 সালে হার মেনে ভিয়েতনাম থেকে চলে যায়। ভিয়েতনামের এই বানকার যুদ্ধের উপর অনুপ্রাণিত হয়ে তারা মিলি মিলিশিয়া গেম তৈরি করে। বন্ধুরা, এটাই হলো সেই সত্য ঘটনা, যে সত্য ঘটনার উপর ভিত্তি করে মিলি মিলিশিয়া গেম তৈরি করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কারণ একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা আমাদের চ্যানেলে এরকমই ভিডিও বানিয়ে থাকি। ধন্যবাদ বন্ধুরা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।